হাই গাইজ, গুড মর্নিং। রিয়া না গুপ্তু স্বাগত তোমাদের সকলকে, ওয়েলকাম। তো চলো আজকে আমি ওল সেদ্ধ মাখাবো। আমি ওল সেদ্ধ কেমন করে মাখাই তোমাদেরকে দেখিয়ে দেখো। আমি ওলটাকে কেটে নিচ্ছি, ওলটা বেশি 250 মতন ওল নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওলের চোকাগুলো খুব মোটা মোটা করে কেটে নেবে। দেখতেই পাচ্ছ আমি খুব মোটা মোটা করে কেটে নিচ্ছি, কারণ যদি মোটা করে না কাটি তাহলে গলাটা কুটকুট করে কি ওলটা যখন খায়। এই জন্য ওলটা ভালো করে মোটা করে চোকাটা ছুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কতটা মোটা করে ছুলছি, যেন ওলের চোকার কোনো অংশ ওলের গায়ে লেগে না থাকে। তো চলো এবার ওলটাকে আমি কেটে নিই। অল্প ছোটো ছোটো করে কাটছি, তাহলে সেদ্ধ হতে বেশ ভালো হবে, কারণ ওল সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তো চলো দেখো আমি কেমন করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো চলো ওলটাকে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো অল্প পরিমাণে একদম জল দিয়ে দিয়েছি, দেখো বেশি জল দিইনি, তাহলে পুরো জলটা বাইরে বেরিয়ে আসবে। তো চলো এবার ওলটা দিয়ে দিয়ে এর মধ্যে ওলটাকে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে একবার ধুয়েছি, তাও একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখো সব আমি দিয়ে দিচ্ছি এখন প্রেসার কুকারের মধ্যে। তো সেটা এখন দিয়ে একটু ওর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। চলো লবণটা দিয়ে নিই। তো দেখতে পাচ্ছ লবণটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। লবণটা দিয়েতে তাহলে কি যখন সেদ্ধ হবে ভালো করে নুনটা ঢুকবে ভিতরে। তো চলো এই দেখো আমি সিদ্ধ চাপিয়ে দিচ্ছি, ইন্ডাকশানটা অন করে দিচ্ছি। তো দেখো আমি অন করে দিলাম। তো চলো এবার সিদ্ধ হয়ে যাবে। দেখো এবার আমি কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, অল্প দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, মিক্সার জেন্ডার নিয়ে নিয়েছি। চলো এবার মিক্সার জেন্ডারে এগুলো নিয়ে নিই। কালো সর্ষেটা প্রথমে নিয়ে নিলাম, এবার পোস্ত নিয়ে নেব। অল্প পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা দুটো এখন লাগবে না, যখন লাগবে অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো এবার দেখো এটাকে এবার আমি বেটে নিচ্ছি কালো সর্ষে আর পোস্ত মিশিয়ে। চলো বেটে নিলাম। দেখতেই পাচ্ছ আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার রেখে দিই, এবার দেখি সিদ্ধ হয়ে। তো দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, প্রায় 5-6টার উপরে সিটি পড়ে গেছে। আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। তো চলো এবার দেখি কেমন সিদ্ধ হয়েছে, ঢাকাটা খুলে দেখে নিই। তো দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ জল যেমন দিয়েছি তার থেকে একটু সামান্য পরিমাণে কমেছে, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, লেগে যায়নি। দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ এখন আমি ওগুলো একটা থালায় প্রেশার কুকার থেকে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু চেপটে চেপটে দেবো হাতাটা দিয়ে, তাহলে হচ্ছে তার 2-3 মিনিট পরে আমি মাখাবো, তাহলে হালকা গরম ভাবটা বেরিয়ে যাবে, কারণ বেশি গরমে তো ভালো মাখানো যাবে না। দেখো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। কড়াইটা এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ শুধুমাত্র ওই দুটো শুকনো লঙ্কা ভেজে নেওয়ার জন্য। তো চলো শুকনো লঙ্কা দুটো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই। দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে তেলটাকে ভেজে তেলটাতে ভেজে নেবো শুকনো লঙ্কাটা। তো চলো দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল লাল হয়ে আসতেছে। এমনিতে শুকনো লঙ্কা লালই তো, কালচে কালচে হয়ে যায় যখন ভাজা হয় শুকনো লঙ্কাটাকে। তো দেখো আমার ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে ওলটা, ওলের মধ্যে আমি কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে সর্ষে আর পোস্ত বাটাও নিয়ে নিয়েছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার এটা ভালো, এটা সব কিছু দিয়ে ভালো করে মেখে নিই। তো চলো আমার মাখা কমপ্লিট, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো এতটা এখানে শেষ করছি। তো চলো আমি এবার গরম গরম ভাত আর ওল ভাতে খেয়ে নিই। তো